ব্যাটি জিকিরের ভিতরে কয়টা শব্দ? চারটা শব্দ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। পদ্ধতি কয়টা? পদ্ধতি কয়টা? চারটা। উদুল্লাহ ফি নাফসিক, তোমার অন্তরে অন্তরে তুমি আল্লাহর জিকির করো, তাদাররুআন কাকুতি মিনতির সাথে করো, খিফাতান গোপনে করো, দুনাল জাহারে মিনাল কাউল চিৎকার করে আওয়াজ দিয়ে এটা করো না। কয়টা হলো? চারটা। এই চারটা পদ্ধতি। আবার আল্লাহ গুণ, যে কয়টা গুণ হলে আল্লাহ হয় সেটা কয়টা? চারটা। তিনি আহা, তিনি সামা, তিনি কাউকে জন্ম দেন না, কারো থেকে জন্ম নেন না, ঠিক কিনা? এখানে 23টা ক্রোমোজোম আছে, আজকের বিজ্ঞান গুনে দেখলো, এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত মোট 46টা শব্দ অক্ষর। এই 46টা অক্ষর হলো পুরুষের শরীরে 23টা ক্রোমোজোম থাকে আর মহিলার শরীরে 23টা ক্রোমোজোম থাকে। স্বামী স্ত্রী বিবাহ বন্ধনের মাধ্যমে এই ক্রোমোজোম গুলো জীবিত হয়। মেয়েদের ভিতরে যে ক্রোমোজোম গুলো আছে সেগুলো হলো শুধু এক্স, আর পুরুষের মধ্যে থাকে ওয়াই এবং এক্স। পুরুষ থেকে যদি এক্স ক্রোমোজোম নারীর উদরে যায় তাহলে সন্তানটা হয় মেয়ে, আর যদি ওয়াই যায় সন্তানটা হয় ছেলে। এখন সন্তান মেয়ে হওয়াটা কার দোষ? ছেলে আসলে তো ছেলে। বাবা আপনারা ভালো বলেছেন, আসলে ছেলে, ছেলে না, এটা আপনি নিজের ইচ্ছা পাঠাতে পারবেন না, কে পাঠান? আল্লাহ। আরো যারা বলেন কে পাঠান? আল্লাহ। আল্লাহ ছাড়া এটা পাঠানোর ক্ষমতা কারো নাই। আবার অনেকের ক্রোমোজোমের ভিতরে সন্তানের কোনো চাহিদা নাই, কোনো সন্তান নাই। ইয়া জাআলুহু আকিমা, কাউকে আমি ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলেও দেই মেয়েও দেই, আবার কাউকে আমি বান্দা করে রেখে দেই। 80 বছর বয়সে বাপ হয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ 80 বছর বয়সে তার ডাক শুনলেন, ঠিক না বেটি? বাংলাদেশের উপর আল্লাহর কি নিয়ামত, সন্তান বেশি না কম? বেশি। আপনারা খুশি না বেজার? কিছু লোক বেজার, ওদের সন্তানও কম। যারা ফ্যামিলি প্ল্যানিং অনুসরণ করেন আপনাদের সন্তানও কম, তবে আবার ফ্যামিলি প্ল্যানিং করে এরকম লোকেরও সন্তান দেখেছি অনেক বেশি। বগুড়াতে এক বাসায় গিয়ে দেখি এক লোকের 11টা মেয়ে, আলহামদুলিল্লাহ, একটা ছেলে। বললাম ভাই কেমনে কি হলো? কয় একটা ছেলের আশায় আমি 11 মেয়ের বাপ হয়েছি, আশা ছাড়ি না, 11-12 নম্বর আল্লাহ আমার ছেলে দিয়েছে। আমি বললাম তো ওই যে ছেলে চাইলেন, এখন ছেলে কেমন? কয় হুজুর 12 নম্বরটাও মেয়ে হলে ভালো হতো। কেন? কয় ছেলে সারাদিন গাঁজা খায়, মেয়েরা দিনদার হয় বেশি, ঠিক না বেঠি? মেয়েদেরকে কন্ট্রোল করতেও সহজ হয়, ঠিক না বেঠি? এই জন্য আপনি কোনটা আল্লাহর কাছে নির্দিষ্ট করে চাইবেন না। একজন মহিলা নির্দিষ্ট করেছেন, ইন্নি নাযারতুলাকা মা ফি বাতনি মুহাররান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলীম, আমার পেটে যা আছে আমি আল্লাহর ঘরের জন্য মানত করলাম। তার মানে কৌশলে তিনি ছেলে চেয়েছেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে ছেলে চেয়েছেন।